শুধু উন্নয়নের ফিরিস্তি গাওয়ায় নয়, উন্নয়নমূলক কাজকর্মে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে প্রশাসন। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চতুর্থ বর্ষ ও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট বিষয়ে সুবিধাভোগীদের সাথে অনলাইনে কথাও বলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চতুর্থ বছর ও আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বছর পূর্তি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বর্তমানে রেফারের সংখ্যা অনেক কমেছে, এতে বোঝা যায় রাজ্য সরকারের প্রদত্ত স্বাস্থ্য পরিষেবায় মানুষের আস্থা বাড়ছে। এই প্রসঙ্গে রাজ্যের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা কোনো অংশেই কম নয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে 100 দিনের লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক কাজ চলছে। স্বাস্থ্যক্ষেত্রে মানুষকে পরিষেবা দিতে জেলা ও মহকুমায় বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। বিষয়গুলো শুধু বক্তৃতা করার জন্য নয়, উন্নয়নমূলক কাজকর্মের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং সাব ডিভিশন তো যাচ্ছি, অর্থাৎ তোমার ঘরের ভিতর বসে অনেকে আসতে চায় না, তো সেখানে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করে করে সবার বেনিফিট আমরা দিতে চাই। তো 100 ডেজের একটা আমরা অনেকগুলো আমরা বিষয় রেখেছিলাম যে 100 ডেজ মধ্যে আমরা এই কাজগুলো করব। অলরেডি 100 ডেজের মধ্যে আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি এবং আগামী দিন আমরা আপনাদের কাছে 100 ডেজে কী কী কাজ করলাম সেইগুলো নিয়ে আপনাদের কাছে যাব রিপোর্ট কার্ড নিয়ে। তো সেইভাবে মুখে খালি বললাম আর করলাম না, সেটা কিন্তু এই সরকার কোনো অবস্থায় সেভাবে করবে না, কারণ প্রধানমন্ত্রী সেই ডিরেকশন আছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবায় সাহায্য পেয়েছেন এমন সুবিধাভোগীদের সাথে অনলাইনে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু, যুগ্ম সচিব ডক্টর সুভাশিস দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।